আপনারা কুমার সঙ্গ দৃষ্টি দেবেন, যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে বড় সাহায্য এসেছি এই কমলগঞ্জ এরিয়ায়। একবার আমি আজ থেকে 4 বছর পূর্বে পত্র সাহেব কৃষ্ণ করে গিয়েছি, 5 বছর আর অনেকদিন পর আসলাম আপনাদের এই কমলগঞ্জ থানায় কীর্তন করতে। আসলে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আমার গৌরহরিকে আহ্বান করছেন, আমার গৌরহরিকে আগে গৌরহরির আগে একজন এসেছে, সে কে জানেন বাবা? ওনার নাম হচ্ছে শ্রীমন অদ্বৈত। তিনি কোথায় আবির্ভূত হয়েছে জানেন? তিনি আবির্ভূত হয়েছে সুনামগঞ্জ জেলার লাহোর পরগনা সেই পন্থীন্ত ধামে, তাই যার পিতার নাম ছিল কবির আচার্য, যার মায়ের নামে ছিল লাভা, যার পাইল নাম ছিল কমলাকর, যিনি না আসিলে আমার গৌর হরি আসিতেন না। আগে সে অদ্বৈত এসে গঙ্গার জল তুলসী পত্র দ্বারা ডাকিতে আছেন, এসে সব প্রভু কলির হেমায় অবস্থা দেবে। আজ অদ্বৈত প্রভু মনে মনে ভাবিতে আছে যে এই কলি হতো যদি কেউ উদ্ধার করতে হলে কোন প্রভুর আগমন করতে হবে, যদি কোন প্রভুর আগমন না হয় তাহলে এই কলিহত জীবকে উদ্ধার করা যাবে না। আস্তে গো মা কথা বলবেন না, আমরা এই বাংলাদেশবাসী মহাভাগ্য লক্ষ্য করুন, এই শ্রীমন অদ্বৈত প্রভু আবির্ভূত হয়েছে সুনামগঞ্জের লাহোর পরগনা। শুধু অদ্বৈত প্রভু নয়, আপনারা জানেন মহাপ্রভুর পূর্বপুরুষ যেখানে আমরা অনেকেই যাই সেই ধাম দর্শন করতে, ঢাকা দক্ষিণ ধাম। শুধু তাই নয়,
পঞ্চতত্ত্বের আরেক তত্ত্ব যার কথা আগে বলেছি শ্রীবাস, তিনি আবির্ভূত হয়েছে বিহারী বাজারে। শুধু তিনি নয়, পঞ্চতত্ত্বের আরেক তত্ত্ব সংস্কৃত পঞ্চতত্ত্বের গদাধর পণ্ডিত তিনি আবির্ভূত হয়েছে সেই চট্টগ্রামের বেলেটি গ্রামে। শুধু তিনি নয়, আপনাদের মৌলভী বাজারের রাজনগর থানার মহল্লার গ্রামে আবির্ভূত হয়েছে আমার প্রেমের মহাজন বাসু ঘোষ। শুধু তিনি নয়, মহাপ্রভুর এক পার্শ্ব যার নাম হচ্ছে সেন শিবানন্দ, তিনি আবির্ভূত হয়েছেন আপনাদের মৌলভী বাজারের সেই আদুপাশা। শুধু তিনি নয়, সেই রাজশাহী জেলার কেতুরী গ্রামে আবির্ভূত হয়েছে আমার সেই প্রেমের মহাজন নরোত্তম দাস ঠাকুর। এই কথাগুলো শুধু এই স্থানে নয়, আপনাদের আশীর্বাদে আপনাদের দেশের সন্তান হিসাবে আজকে দুই বছর যাবৎ ধরে ভারতের বিভিন্ন প্যান্ডেলে কীর্তন করার বাসনা জেগেছে, কীর্তন করে যাচ্ছি। ভারতের প্যান্ডেলে দাঁড়িয়ে যখন বলি যে আমাদের দেশের মহাপ্রভু, আমাদের দেশের অচ্যুত প্রভু যদি না আসিতে তাহলে আপনাদের ভারত ভূমিকে কেউ চিনত না। তাই আমরা আমাদের দেশের উপর ধান করি, কীর্তন করি। তাই আগে এসেছেন অদ্বৈত মহাপ্রভু আসিবার 52 বছর পূর্বে এসে গঙ্গার জল তুলসী পত্রদারা ডাকছেন এসো এসো প্রভু, দিনহীনের বাসনা পূর্ণ করি, ভক্তগণের বাসনা পূর্ণ করিতে এসো এসো আমার গৌরী হরি। তাই আমরা সবাই মিলে শ্রীমদ অদ্বৈত প্রভুর একটা পদ আমরা পরিবেশন করবো, শ্রীমদ অদ্বৈত প্রভুকে নিয়ে করে আমরা অধিবাসের মূল পর্বে চলে যাবো। নিতাই